আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো তিনটে করে চাকরির বিজ্ঞপ্তি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্যে আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড বুয়েসেলের মাধ্যমে এবছরে প্রচুর লোক নেওয়া হচ্ছে বিদেশে আপনারা সেটা জানেন যে রাশিয়াতে হোক জর্ডানে হোক বা অন্যান্য জাপানে হোক অনেক লোক নেওয়া হচ্ছে তো আমরা আশা করবো যে আজকে আপনাদের সঙ্গে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির আলোচনা করার জন্য কারণ রিসেন্টলি তারা তিন চারটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তার ভিত্তেক্ষে আমরা বাসায়কৃত তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বুঝতেই পারছেন যে ভিডিওটা অনেক লম্বা হতে পারে না নাটেনা দেখার আহ্বান রইলো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি আমরা আশা করব যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ভালোবাসাও কৃতজ্ঞতা জানাচ্ছি তো চলুন আমরা প্রথমেই শুরু করি যে আসলে আমাদের সার্কুলার যেহেতু তিনটা একত্রে আমি আজকে বলবো আপনারা একটা দুটা তিনটা দেখার পরে আপনার ফুলটা দেখবেন এখানে মূলত বিএসএল কর্মী নিয়োগের প্রক্রিয়া বিএসএল কোনো এজেন্ট সাপ এজেন্ট দালাল বা প্রতিনিধি নেই এটা সবসময় তারা বলে থাকে আসলেও নেই কারণ হচ্ছে সরকারি যেহেতু না থাকারই কথা এখানে প্রথমে বলা আছে সরকারিভাবে যদি গার্মেন্টসের দক্ষ মহিলা কর্মী সরাসরি সাক্ষাৎকারে চল্লিশ জন লোক নিবে মূল বেতন হচ্ছে একশো পঁচিশ কেডি মহিলা সুইং মেশিন অপারেটর লোক নেবে তারা চল্লিশ জন এবং আমি এখানে যে এটা বলবো চাকরির বলে যেটা বলবো সেটা তিনটে সার্কুলারের বলি আপনার শুধু তিনটে সার্কুলারে কি কী লোক নেবে এ বিষয়ে আমরা আলোচনা করবো দেখেন সার্কুলার বলা আছে প্রার্থীদের সংশ্লিষ্ট বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে সর্বোচ্চ উনচল্লিশ বছর মধ্যে হতে হবে চাকরির দেওয়া আছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম দিন আপনি যত ইচ্ছা ওভার টাইম করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যারা যাবেন আর কি তারা অবশ্যই খেয়াল রাখবেন যে শরীরের প্রতি কোনো অত্যাচার না করে শরীরের প্রতি শরীর ঠিক রেখে আপনারা ওভার টাইম করার চেষ্টা করবেন তো চাকরির চুক্তি হচ্ছে তিন বছর নবান নবায়ন যুগ চাকরি যদিও তিন বছর আপনি ইচ্ছা করলে নবায়ন করতে পারেন যদি বলেন যে আরও পাঁচ বছর থাকবো আপনারা নবায়ন করে নিতে পারেন নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য সত্য জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো প্রকার মামলা আছে তারা নিয়োগের অনুপযোগ্য গণ্য হবেন যাদের বিরুদ্ধে মামলা আছে তারা অবশ্যই আবেদন করতে পারবেন না কারণ বিদেশ গেতে গেলে খুব এখন আপনাদের সঙ্গে সার্ভিস চাষের অন্য অনেক খরচ বিষয় নিয়ে আলোচনা করবো নির্বাচিত কর্মীদের বোয়েসেল সার্ভিসে হচ্ছে বহিরাগম গমন ট্যাক্স হচ্ছে পনেরো পার্সেন্ট ব্যাট গোয়েসেল রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি এবং ওয়েস কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জড়ানো নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে আপনাদের কোনো টাকা খরচ করতে হবে না কারণ সরকারিভাবে যেহেতু আপনাদের টাকা কম খরচ করা লাগবে না শুধু মেডিকেল ফি বাবদ আপনাদের এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ বারোশো দুশো টাকা নির্বাচিত কর্মীদের বহন করা হবে যাদের একদম কনফার্ম হয়ে গেছেন যে আপনারা যাবেন তারা হচ্ছে বারোশো টাকা খরচ করলে আপনারা সুন্দরভাবে চলে যাবেন তো সাক্ষাৎকারের সময় আপনারা যা যা আনবেন কখন এই জিনিসগুলো যদি না আনেন তাহলে আপনারা ওখান থেকে বাদ পড়ে যাবেন চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা রাখতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের আপনার পাসপোর্টের একটা পাতাবিত যে পাতাবিতের ছবিটা থাকে সেই পাতার এক সাইট রঙিন চার সাইট ফটোকপি নেবেন বর্তমানে অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড যদি কোনো গার্মে চাকরি করে থাকেন বা কোথাও কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পরিচয়পত্র বা হাজিরা কার্ড নেবেন শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে আপনারা অনেকে আছেন ইন্টার পাস করে গার্মেন্টসে গেছেন অনেকে এসএসসি পাস করে গেছেন যাদের যে শিক্ষাগত যোগ্যতা আছে বা অভিজ্ঞতা যোগ্য সনদ থাকে তাহলে আপনারা সাথে নেবেন ভোটার আইডি কপি সহ উল্লেখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী সতেরো তিন দু তারিখে রোজ শুক্রবার সকাল আট গটির মধ্যে সাক্ষাৎকারে প্রদানের জন্য শেখ ফজিল উদ্দান মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রুট মিরপুর ডাকা এততে আপনারা উপস্থিত থাকবেন আর আবেদনের একটা লিঙ্ক আছে লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি যে আজকে তিনটে সার্কুলার বিষয়ে নিয়ে আলোচনা করবো তিনটে সার্কুলার লিঙ্ক আমি পার্ট বাই পার্ট দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন তবে হ্যাঁ আবেদনের যে লিঙ্কটা আছে এটা আবেদন করায় মানে আপনার আবেদন নিশ্চিত না আপনার চাকরির নিশ্চয়তা বহন করবে না কারণ হচ্ছে আপনি এটা হচ্ছে প্রাথমিক রেজিস্ট্রেশন যে বিষয়টা এটা হচ্ছে আপনার এই ফর্মটা দেওয়া হবে চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্যাক্স যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনার চাকরি কনফার্ম হবে তো বন্ধুরা এই ছিল একটা আরও একটা দেখাইলাম তারপরে হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর দুই নম্বরে দেখছে নব্বই জন এখানে সেম স্বল্প খরচ সরকারিভাবে জর্দানে গার্মেন্টস মহিলা কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার তো এখানে দেওয়া আছে মহিলা মেশিন অপারেটর হচ্ছে নব্বই জন বেতন হচ্ছে মূল বেতন হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ওটা ছিল বিশ থেকে উনচল্লিশ এটা হচ্ছে বিশ থেকে তিরিশ চাকরি সত্ত্বাবলী সেম আগেটার মতোই সব কিছু তো এখানে আপনার খরচ হচ্ছে এক হাজার আর হচ্ছে দুশো বিশ মানে বারোশো বিশ টাকা আগেরটা ছিল বারোশো এটা হচ্ছে বারোশো বিশ টাকা তো আপনাদের সাক্ষাৎকারের সময় জানতে হবে সেম আগেরটা যা ছিল এটাও তাই সতেরো তারিখ লাস্ট ডেট শুক্রবার সকাল আটটার সময় আপনাদের যেতে হবে যে ঠিকানায় শেখ ফজিতুল নেসাম মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাকা এখানে আপনারা উপস্থিত হয় সরাসরি আপনারা সাক্ষাৎকার মাধ্যমে চাক বিষয় কার্ড সংগ্রহ করতে পারবেন আবেদনের লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে রাখতেছি আবেদনের লিঙ্কটা আপনারা দেখবেন দেখার পরে সেখান থেকে আবেদন করবেন আবেদন করে আপনার চাকরি নিশ্চয়তা বহন না কারণ হচ্ছে আবেদনটা জাস্ট আপনার রেজিস্ট্রেশন করার মতো একটা বিষয় তো আপনারা আবেদন করে নেবেন এটা হচ্ছে দুই নম্বর সার্কুলার তিন নম্বরটা দেখাচ্ছি তিন নম্বরটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে জন আপনার মেশিন অপারেটর সিঙ্গেল নিডেল ও অভার লক জন মাসিক মূল বেতন হচ্ছে একশো পঁচিশ ডি নিম্ন উল্লেখিত গুগল লিঙ্কে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে পাথি সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা এবং বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে ওটা প্রথমটা ছিল বিশ থেকে উনচল্লিশ তারপর বিশ থেকে তিরিশ এটা হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ মানে এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে আরেকটা এই দিচ্ছে সেটা হচ্ছে উনিশশো সালের আগে ও দুই হাজার সালের জন্ম গ্রহণকারীদের আবেদন গ্রহণযোগ্য নয় সিঙ্গেল নিডেল ও বা লক মেশিন সহ অন্যান্য মেশিন দক্ষ প্রার্থীরাও দেওয়া হবে বিদেশ ফেরত কোনো কর্মী এবং পাঁচ বছর বছরে কম বয়সী শিশুর মায়েদের নির্বাচন করা হবে না নাইট শিফট ডিউটি করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আপনারা নাইট ডিউটি করতে পারবেন না অনলাইনে আবেদন ব্যতীত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে না অনলাইনে আবেদন এসএমএস মূল্য পরীক্ষা স্থান জানানো হবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এখানে সত্তাবলী প্রায় সবগুলাই সমান তো এখানেও আপনার বারোশো বিশ টাকা খরচ হবে সাড়ে থাকার সময় যা নিয়েবেন আমি এর আগেই বলে দিয়েছি তো এখানে তারিখ হচ্ছে সতেরোই মার্চ এবং আঠারোই মার্চ দুইটা দুই দিন আপনাদের ইন্টারভিউ হবে এবং আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন মানে আবেদন করে নেবেন জানিয়ে রাখি বুয়েছিল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো সন নগদ অর্থ প্রদান করবেন না তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য জর্ডানে যে রিসেন্টলি কিছু বিষয় সেরেছে সেই বিষয়গুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কী ধরনের ভিডিও কী ধরনের চাকরির ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে তো আজ পর্যন্ত আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখি যে আপনারা সতেরো অথবা আঠারো তারিখে আপনারা সকাল আটটার মধ্যে যে কাগজপত্রগুলো যে যেগুলো কথা বললাম সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন কারণ কাগজপত্রে ওখানে গিয়ে শট পরে তাহলে আপনারা হয়তো সাক্ষাৎকারে সাক্ষাৎকারী দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার বাতিল পড়ে যাবেন তো বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ